স্পাইস মানি কোম্পানিতে কাজ করুন আর 13% পর্যন্ত এইপিএস কমিশন পান। স্পাইস মানি সিএমএস এবং আদার্স ব্যাংক সেটেলমেন্ট অ্যাকাউন্ট অ্যাড এবং আরও কিছু নতুন আপডেট নিয়ে আজকের ভিডিও আপনাদের সামনে চলে এসেছি আমি সৌভিক। তো পুরো ভিডিওটা দেখুন, কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা হলে ভিডিওতে কমেন্ট করুন। তো আমরা এর আগে স্পাইস মানি নিয়ে অনেক ভিডিও বানিয়েছিলাম, যেখানে মিনি ম্যাজিক এটিএম এর কথা উল্লেখ করেছিলাম যে মিনি ম্যাজিক এটিএম নিন। তো মিনি ম্যাজিক এটিএম কিন্তু কোম্পানি থেকে পুরোপুরি ডিসকন্টিনিউ করে দিয়েছে, মানে আর ওই এটিএম ডিভাইসটা পাওয়া যাবে না। তো এখন কোম্পানি স্পাইস মানি এই মিনি ম্যাজিক এটিএমটা বাদ দিয়ে মোড ফান কোম্পানির একটা মিনি এটিএম বার করেছে, যেটা কিনা আরো হালকা, ব্যাটারি ব্যাকআপ আরো ভালো এবং কি এটাতে দাম আরো কম। সম্ভবত 1900 টাকা দামে কোম্পানি এই ডিভাইসটা রিটেলারদেরকে দিচ্ছে। মাত্র 1900 টাকায় পাবেন স্পাইস মানি থেকে এই মোড ফান ডিভাইস, যেটা কিনা সমস্ত এটিএম কার্ড মানে ডেবিট কার্ডে ক্যাশ উইথড্রল করতে পারবেন। খারাপ দিক এটাই যে ক্রেডিট কার্ড ক্যাশ অ্যান্ড পোস সেল পোস সম্ভবত হবে না। আর হ্যাঁ, আগে যে ফ্রিতে একটা ব্যাপার ছিল ফুল ক্যাশব্যাক, কোম্পানি থেকে কিন্তু ফুল ক্যাশব্যাকের যে ব্যাপার সেটা কিন্তু এই ডিভাইসে দিচ্ছে না। এরপর আসা যাক 13% করে ক্যাশব্যাক কোম্পানি কিভাবে দিচ্ছে। তো যে একটা ছবি কোম্পানি থেকে আমাদেরকে পাঠিয়েছে আমি এই ধারে অ্যাটাচ করে দেবো, আপনারা দেখে নেবেন। স্পাইস মানি তো জানেন মার্কেটে এইপিএস কোম্পানির মধ্যে একমাত্র অন্যতম, যে কিনা রিটেলারকে 3টা স্ল্যাব মানে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি 3টা কমিশনে রিটেলারকে চয়েস করতে দেয়। এখানে অনেক দেখবেন প্ল্যানে 3000 টাকাতে আপ টু 10 টাকা বা 5000 টাকা বা 8000 টাকার উপরে 10 টাকা কমিশন নর্মালি রিটেলারকে দিয়ে থাকে। তো এখানে কোম্পানির একটা অফার কিন্তু আজ থেকে 2 মাস আগে চালু ছিল, যেটা কিনা 5 পে 5 মানে 5 বার উইথড্রল করলে আরও এক্সট্রা 5 টাকা পাওয়া যাবে। মানে ধরুন 10টা কাস্টমার আপনার দোকানে এসেছে, প্রথম 5টা ট্রানজ্যাকশনের পর কোম্পানি এক্সট্রা 5 টাকা দেবে এবং 10টা ট্রানজ্যাকশনের পর কোম্পানি আরও 5 টাকা এক্সট্রা দেবে, মানে পার ট্রানজ্যাকশনে আরও 1 টাকা হয়ে যাচ্ছে। তাই 10টাকা প্লাস 1 টাকা মানে 11 টাকা হচ্ছে। আর 5 পে 5 অফারটার যদি বিস্তারিত জানতে চান আমি কিন্তু 2 মাস আগেই ভিডিও বানিয়েছিলাম, ডিসক্রিপশনে দিয়ে দেবো, যদি না দেখে থাকেন ওই লিঙ্কে টাচ করে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর হচ্ছে 13 টাকা হচ্ছে কিভাবে, তাহলে 10 একে 11 আরও 2 টাকা পাওয়া যাচ্ছে মিনি স্টেটমেন্টে। মিনি স্টেটমেন্ট বলতে কি বলুন তো, কাস্টমারের মিনি স্টেটমেন্ট যদি চেক করেন তাতে 2 টাকা কমিশন রয়েছে। এইপিএস ট্রানজ্যাকশন উইথড্র করার আগে যদি কাস্টমারের একবার মিনি স্টেটমেন্ট চেক করেন এবং এইপিএসে টাকা তোলার পরে, মানে 2 বার আপনি মিনি স্টেটমেন্টে 2 টাকা কমিশন পাবেন। তবে অবশ্যই আপনারা খেয়াল করবেন কিছু কিছু ব্যাংকে কিন্তু মিনি স্টেটমেন্ট দেখতে গেলে কিন্তু চার্জ কাটে, 1 টাকা বা 3-4 টাকার মতো কাটে সম্ভবত ব্যাংক অফ ইন্ডিয়াতে। তো যে সমস্ত কাস্টমারদের ব্যাংকে মিনি স্টেটমেন্টে চার্জ কাটে না সেই সমস্ত ব্যাংকেই কিন্তু আপনারা মিনি স্টেটমেন্ট করে এই প্রফিটটা নিতে পারবেন। তাহলে 10টাকা প্লাস 5 পে 5 1 টাকা আর মিনি স্টেটমেন্টে 2 টাকা, টোটাল 13 টাকা এইপিএস এ কমিশন পাচ্ছেন। এটাই হচ্ছে স্পাইস মানির এই 13 টাকা কমিশনের ব্যাপার। তো এরপর যে আরও 2-1টা কথা বলি, স্পাইস মানি এই যে এটিএমটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে খুব শীঘ্রই চলে আসবে, আপনারা পোর্টাল থেকে অর্ডার দিতে পারেন বা আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন। আমাদের স্পাইস মানির বাংলা ব্যানার শেষ হয়ে গিয়েছিল, আমরা আবার ছাপাতে দিয়েছি, 1-2 দিনের মধ্যে বাংলা ব্যানার চলে আসবে। এই এটিএমটার সাথে আপনারা বাংলা ব্যানার আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফ্রি পাবেন, কিন্তু আমাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে। বাংলা ব্যানারের সাথে স্পাইস মানি হিন্দি ব্যানারও আমরা একটা আপনাদেরকে দিয়ে দেবো যদি আমাদের কাছ থেকে নেন। তো এরপরে যে ব্যাপারটা বলার সেটা হচ্ছে, হ্যাঁ, তো স্পাইস মানিতে আপনারা আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আদার্স ব্যাংক বলতে ধরুন আপনার নামে স্পাইস মানি আইডি, আপনি সেটেলমেন্ট করছেন, আপনার ব্যাংকে গিয়ে টাকা তুলে আনছেন, তো যে N97, N94, N যে সেকশন রয়েছে 20 লাখ টাকার উপরে ক্যাশ উইথড্রল করলে 2% TDS, সেখান থেকে বাঁচার জন্য বা অনেকেই চান নিজের ব্যাংকে প্রচুর ট্রানজ্যাকশন হয়ে যাচ্ছে ট্রানজ্যাকশন কমানোর জন্য, তো আপনারা কিন্তু স্পাইস মানি রিটেলার আইডিতে আপনি ছাড়াও মানে অন্য কারো নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এটা আপনারা অনেকেই জানতেন, কিন্তু আরও একটা জিনিস যেটা জানতেন না সেটা আমি বলছি। আপনারা যে ধরুন আপনার নিজের নামে 5টা ব্যাংক অ্যাকাউন্ট আছে, আপনি 5টা ব্যাংক অ্যাকাউন্ট স্পাইস মানিতে অ্যাড করলেন, 6 নম্বর যেটা অ্যাড করবেন সেটা আপনার বাবা মা বা অন্য কারো কিন্তু অ্যাড করতে পারেন সেটেলমেন্টে। তো এরপর আসা যাক যেটা অন্য কারো আদার্স দিচ্ছেন,
ওটা কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। ধরুন আপনার বাবার নামে সেটেলমেন্ট অ্যাকাউন্ট দিয়ে রেখেছেন, বাবারটা চেঞ্জ করে আপনি মায়েরটা দিতে চান, তাহলে বাবার অ্যাকাউন্টটা আপনি ডিলিট করবেন, তারপর মায়ের অ্যাকাউন্টটা অ্যাড করবেন। তো বোঝা গেল এটা কিন্তু বছরে, এক বছরে আপনি 25 বার কিন্তু চেঞ্জ করতে পারবেন। মানে বোঝা গেল বাবা মা বন্ধু বান্ধব যে কোনো অ্যাকাউন্ট অ্যাড করে কিন্তু আপনি স্পাইস মানি থেকে সেটেলমেন্ট করতে পারবেন। ব্যাপার এটাই, আদার্স যে অ্যাকাউন্টটা অ্যাড করছেন সেটা কিন্তু একটাই অ্যাড করতে পারবেন, সেটা ডিলিট করে আরেকটা আপনাকে অ্যাড করতে হবে। তো এখানে বলে দিই, এই যে ইনকাম ট্যাক্স টিডিএস এর যে ভয় বা আপনাকে ব্যাংকে গিয়ে টাকা উইথড্রল করতে হচ্ছে, এর জন্য স্পাইস মানি কোম্পানি যে সিএমএস দিয়েছে, সিএমএসও কিন্তু দারুণ অফার। আগের দিন লাইভ ভিডিওতে বলেছিলাম, সংক্ষেপে বলে দিই, ধরুন আপনার পার ডে 50,000 বা 1,00,000 টাকা উইথড্রল হচ্ছে বা 10-20,000 টাকা উইথড্রল হচ্ছে, আর আপনি আপনার এলাকাতে কোনো সিএমএস কোম্পানি পেয়েছেন যে কিনা ওর থেকে বেশি টাকা আপনাকে দিচ্ছে, তো সেই এক্সিস টাকাটা আপনি আপনার ওয়ালেটে লোড নেবেন কিভাবে? আগে কিন্তু আপনারা নেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে ওয়ালেটে লোড করতেন ইউপিআই এর মাধ্যমে, তবে এই টাকাটা যদি আপনার নিয়ারেস্ট অ্যাক্সিস ব্যাংকে অ্যাক্সিস ইজিপে এর মাধ্যমে জমা করেন তাহলে কিন্তু আপনি কমিশন পাবেন 0.05%, মানে 1,00,000 টাকাতে সম্ভবত 50 টাকা আপনি টাকাটা ওয়ালেটে লোড করার জন্য কমিশন পাবেন। এবং সিএমএস এর জন্য তো জানেন 0.12%, মানে 1,00,000 120 টাকা পাচ্ছেন, প্লাস ওয়ালেটে লোড করার জন্য আরও 50 টাকা পাচ্ছেন। এটা কিন্তু স্পাইস মানিতেই সম্ভব, এই জন্যই বলছি স্পাইস মানিতে এখন কাজ করুন। আরও একটা জিনিস যেটা হচ্ছে, স্পাইস মানিতে এখন পর্যন্ত স্বতন্ত্র LNT মাইক্রো ফাইন্যান্স, LNT টু হুইলার, এক্সপ্রেস ব্রিজ, RBL ফিনক্রপ এবং ডেলিভারি কুরিয়ার সপ্তাহে একদিন সিএমএস কিন্তু আপনাদেরকে দিচ্ছে। আপনি যদি স্পাইস মানি নিয়ে কাজ করেন আর ব্যাংক থেকে টাকা আনতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই যে কোম্পানিগুলোর নাম বললাম এই কোম্পানিগুলোর অফিস আপনাদের এলাকাতে অবশ্যই আছে, গিয়ে সিএমএস এর জন্য টাই আপ করে নিন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন যদি ওরা অনীহা করে সিএমএস, মানে টাকা নেওয়ার ক্ষেত্রে। তো আর যে আপডেট সেটা দেবো যে স্পাইস মানিতে প্রিন্টার, স্পাইস মানি প্রিন্টার কিন্তু আমাদের কাছে খুব কম দামে পেয়ে যাবেন, যে কিনা APS উইথ মাইক্রো ATM, মানি ট্রান্সফার, মোবাইল রিচার্জ বা ইলেকট্রিক বিল সবাইতেই খুব ভালো প্রিন্ট আউট দিতে পারবেন। সমস্ত স্পাইস মানি রিটেলারদেরকে বলবো 3,000 টাকা দাম, এই 6,000 টাকা দামের প্রিন্টারটা আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন। ভিডিওটা এখানে, আর বিস্তারিত যদি কোনো কিছু জানতে চান কমেন্ট করবেন। আর হ্যাঁ, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের মেল আইডি এবং কোম্পানির মেল আইডি দিয়ে দেবো, আপনাদের যা কিছু সমস্যা আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। বাপ্পাদিত্য স্যার মেল আইডি বা অতনুদার হোয়াটসঅ্যাপ, অতনুদার মেল আইডি দিয়ে দেবো, আমাদের যে বিজনেস মেল আইডি এবং স্পাইস মানি আইডি সম্পূর্ণ ফ্রিতে, বা স্পাইস মানি ATM বা স্পাইস মানি প্রিন্টার নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9775440567 বা 7319486687, এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও কিছু রয়েছে এবং মান্ত্রা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসও প্রচুর পরিমাণে স্টক রয়েছে। তো চলুন পরের ভিডিও স্পাইস মানি নিয়ে, এই ডিভাইসটা আরও একটা অন্য টপিক নিয়ে আমি আপনাদের জন্য ভিডিও বানাবো। আজকের ভিডিওটা এখানেই।